Welcome to our channel Sleepless Kolkata. আমি তোমাদের বন্ধু স্বাস্তিকা and behind the camera সৌমনি. আমাদের বাঙালিদের কাছে ধর্ম শুধু বাঙালি মাত্রই নয় মানুষ মাত্রই ধর্ম একটা অন্য জায়গায় যেটা নিয়ে কোনো কথা না বলাটাই বেটার কিন্তু আমরা যেহেতু কলকাতা বেসড ব্লগ করছি বা কলকাতা সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছি তো আজ এগুলো বললেই বাঙালি বললেই ধর্ম তো অবশ্যই আসে তো আজকে আমরা আছি ভূতনাথ মন্দিরে ভূতনাথ মন্দির নিমতলা মহাশ্মশান যেই জায়গাটায় আসলে শান্তি সমস্ত রাগ ক্ষোভ সব কিছু মিটে যায় এমন একটা জায়গা যেখানে শুধুমাত্রই মানসিক শান্তি থেকেও বড় দেহের শান্তি এমনই একটা জায়গায় আজকে আমরা রয়েছি যেখানে এলে মানুষ ভেতর থেকে মানসিক দিক দিয়ে সব দিক দিয়ে শুধু শান্তি অনুভব করে ভূতনাথ মন্দির 300 বছরেরও বেশি পুরনো মন্দির যেখানে নিমতলা মহাশ্মশানের দেহের ভস্ম দিয়ে বাবাকে পূজা করা হয় প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এখানকার আরতি দেখার জন্য বহু মানুষের ভিড় হয় এবং শ্রাবণ মাসে এখানকার পূজো আরতি এবং বাবাকে যেভাবে পূজো করা হয় সেটা দেখার জন্য কিন্তু লাখ লাখ মানুষের ভিড় প্রত্যেকদিন হয় শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার এখানে 3 লাখের উপর মানুষের ভিড় হয় এবং এখানকার মন্দিরের পূজো দেখার জন্য কিন্তু মানুষে ওয়েট করে থাকেন আজকে আমরা ঠিক সন্ধ্যাবেলা এখন 6টা ঠিক 6টা নাগাদ দাঁড়িয়ে রয়েছি ভূতনাথ মন্দিরের সামনে আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বহু মানুষের ইভেন হাজার মানুষের কিন্তু ভিড় অলরেডি রয়েছে এবং এখানকার বাবার পূজো দেখার জন্য এবং বাবাকে পূজো দেওয়ার জন্য কিন্তু মানুষের ভিড় অনেক হয় এখানকার পূজোর একটা বিশেষত্ব এটাই যে বাবাকে ভস্ম দিয়ে পূজো করা হয় মানে যখন বাবার পূজো হবে ঠিক তার আগে মহাশ্মশান থেকে কিন্তু সেই ভস্মটা আসে এবং বাবাকে পূজো করা হয় লকডাউনে আমরা সবাই জানি যে এখানকার পরিস্থিতি ঠিক ছিল না পুরো শহরের পুরো দেশেরই পরিস্থিতি যেহেতু ঠিক ছিল না লকডাউনে কিন্তু বাবার মন্দিরের পূজো কিন্তু বন্ধ কোনো মতেই ছিল না সুতরাং এখানের যে ভস্মটা সেটা কিন্তু বাবা নিজেরটা নিজেই জোগাড় করে নিতেন আর এখানকার অরিজিন মিন্স মন্দিরটা কবে কোথা থেকে সৃষ্টি হয়েছে এটা যদিও অজানা কিন্তু লোকমুখে প্রচারিত যে মন্দিরটি 300 বছরেরও বেশি পুরনো আর এখানকার একটা বিশেষ স্পেশালিটি হচ্ছে যে এখানে মানুষ শুধুমাত্র বাবাকে দেখতে আসেন ঠিকই কিন্তু এখানকার বাবার কাছে যা যা মনোবাঞ্ছা আছে সেগুলো বললে কিন্তু পূরণ হয় এটা অনেকেই বলেছে এবং এখানে যে মহাশ্মশান সেটা কিন্তু আমাদের এখানে দেখার মতো এবং বহু 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 মানুষ এখানে ভিজিটার্সরা আসলে কিন্তু এই ভূতনাথ মন্দির অবশ্যই ভিজিট করে এখানকার মন্দিরে বাবার যে মূর্তিটি আছে সেটা ঠিক নটরাজ হবার আগের মূর্তি মানে বাবা যখন নটরাজের মূর্তি ধারণ করেন ঠিক তার আগেকার এইখানকার মূর্তিটা এখানে আর এখানে যখন কোনো মৃতদেহ আনা হয় অবশ্যই কিন্তু এই জায়গায় দর্শন করতে তাকে নিয়ে আসাই হয় আর এখানকার যে মূর্তিটি আছে সেটা একটা রেলিং দিয়ে ঘেরা আছে যাতে গর্ভগৃহে সবাই প্রবেশ না করতে পারে এবং আপনার যদি কোনো স্পেশাল ডে হয় তাহলে আপনি অবশ্যই এখানকার অথরিটি থেকে পারমিশন নিয়ে এখানে এন্ট্রি নিতে পারেন বাবার গর্ভগৃহের ওখানে যেতে পারেন আর এখানে প্রচুর 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 বছরের পুরনো কিছু হিস্ট্রি আছে যেগুলি ভেতরের কর্মচারী যারা আছে তারা জানেন আমি সৌম্যদীপকে বহুবার বলেছি যে কলকাতায় এই শান্ত গঙ্গা যেটা দেখা যায় সেটা কিন্তু অন্য কোথাও দেখা যায় না যেখানে এলেই আমার বারবার একটাই কথা মনে হয় যে মানুষ শুধুমাত্র আসে তার এইখানে যে নিমতলা মহাশ্মশান আছে মানুষ শেষ হয়ে যাওয়ার পর এইখানে তাকে বিলিয়ে দেওয়া হয় তো এইখানকার যে গঙ্গা সেটার কিন্তু একটা স্পেশালিটি আছে যে এটা কিন্তু মানুষের শুধুমাত্র শান্তি দেয় কোনো শান্তি নেই অ্যাকচুয়ালি সবই অশান্তি এতক্ষণ আমরা অনেক ধর্ম
শ্রদ্ধা ভক্তি এসব অনেক গম্ভীর ব্যাপার নিয়ে আলোচনা করেছি। তো এসব বলতে বলতে আমার গলাটা শুকিয়েছে। তো এখন ভূতনাথে এসে তোমরা যেটা অবশ্যই করবে, এখানকার একটা ফেমাস দোকানের চা আছে খুব স্পেশাল, যেটা সেটা অবশ্যই তোমরা খাবে। আর এখন তো আমি খাবোই আর তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো লেটস গো। দোকানটা পাওয়া যাবে। আর এই দোকানটি 110 বছরেরও বেশি পুরনো। 110 সালে এই দোকানটা প্রতিষ্ঠিত হয়েছিল। 110 বছরেরও পুরনো এই দোকানটা, যেখানকার চা ভীষণ ফেমাস এই ভূতনাথ চত্বরে। এখানে যারা শ্মশানে আসেন বা বাবার দর্শন করতে আসেন, তারা অবশ্যই কিন্তু এই দোকানে এসে কিন্তু এখানকার চা টেস্ট করে যান। লিট্টি, দেখেন লিট্টি, আর এটা চোখা। এটা বেসিক্যালি হচ্ছে বিহার আর ইস্টার্ন ঝাড়খণ্ডের ট্রেডিশনাল ফুড। এটা আটা আর ছাতুর স্টাফিংস দিয়ে বানানো হয়। আর এখানকার লিট্টির একটা স্পেশালিটি হচ্ছে, এখানে লিট্টির মাঝখানটায় এটা একটা কিশমিশ দেয় স্টাফিংয়ে, যেটা খেতে ভীষণ একটা সুন্দর ফিলিং আসে। আর চকার যেমন হয় আলু স্ম্যাশ, আলু আর বাকি যা যা থাকে সেগুলো দিয়ে বানানো হয়। ধনিয়া চাটনি যেটা ওকে বলে, ধনে পাতার চাটনি সেটা। তো এখানে চায়ের পর এই এই ফুডটা তোমরা ট্রাই করতে পারো যাদের ভালো লাগে। আমার ভালো লাগে, তো আমি খাই। আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে। আর তোমরা কলকাতার আরও কোন জায়গা সম্পর্কে জানতে চাও সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। ভূতনাথে এলে কিন্তু সৌমদি বাবার প্রসাদ খেতে হয়। বাবার প্রসাদ এখানে খেতে হয়, এটা রুলস। আমি খাবো না, ঠিক আছে। এতক্ষণ করতে হবে তো।